রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম বিনিয়োগ করে অর্থ উপার্জনকে আল্লাহর রাস্তায় জিহাদ বলেছেন। এটা একটা জিহাদ। আমরা যারা মনে করি যে সশস্ত্র সংগ্রাম ছাড়া অন্য কিছু জিহাদ হতে পারে না, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে এক সাহাবী চলে যাচ্ছেন, একজন লোক যাচ্ছিল, তখন উপস্থিত সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, লোকটাকে দেখতে খুব শক্তিশালী এবং প্রাণবন্ত, স্পৃহা আছে মনে হচ্ছে, লোকটা যদি আল্লাহ রাস্তায় জিহাদ করতো কত ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটাই যদি সে তার ছোট্ট শিশুদের খাবারের ব্যবস্থার জন্য পরিশ্রম করে, শ্রম ব্যয় করে, অর্থ উপার্জন করে, তাহলে ফাওয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার বললেন, ওয়া ইন কানা খরাজি ইয়াসা আলা আবাওয়াইন শাইখাইন কাবীরাইন ফাওয়া ফি সাবিলিল্লাহ, এই লোকটাই যদি তার এই শক্তি দিয়ে তার বৃদ্ধ পিতামাতার সেবা শুশ্রূষা খেদমত করার জন্যে তার শ্রম ব্যয় করে, অর্থ উপার্জন করে, তাদেরকে দেখভাল করে, তাহলে সেও আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে রয়েছে। وإن خرج يسعى على نفسه يعفها فهو في سبيل الله, এই লোকটা যদি তার নিজের এই শক্তি ব্যয় করে, অর্থ উপার্জন করে, নিজেকে অপরাধ থেকে বাঁচিয়ে রাখে, নিজের জীবিকা নির্বাহ করে, তাহলে তোমরা মনে রেখো, ফাওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যেই সে রয়েছে। প্রিয় ভাইয়েরা দেখুন, তাহলে যারা নিজ সামর্থ্য থাকার পরে মানুষের কাছে ভিক্ষাবৃত্তিতে জড়ায় না, তাদের এই কাজটুকু আল্লাহর রাস্তায় জিহাদের সমপরিমাণ মর্যাদা লিখিত হবে। কারণ কি, আপনি ভাববেন তাহলে তো জিহাদ না করলেই চলে, দুইটা দুই জিনিস। যেমন আমরা বলি, কোরআনুল কারিম যদি আপনি পুরাটা পাঠ করেন তার মর্যাদা সওয়াব আছে, কিন্তু কেউ যদি সূরা ইখলাস তিনবার পড়ে তাহলে তো কোরআন এক খতম করার সওয়াব পাওয়া যাবে, হাদিসটা তো বিশুদ্ধ। তাহলে আপনি বলবেন, আর কোরআন পড়া দরকার নেই, আমি তিনবার সূরা ইখলাস পড়ব, পুরো কোরআনের সওয়াব তো আমি পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি সওয়াব পেবেন, সওয়াব পাবেন, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি পুরো কোরআন তেলাওয়াতের যে মর্যাদা, সে মর্যাদা আপনি পাবেন না। সওয়াব এক জিনিস, মর্যাদা আরেক জিনিস। ধরেন একটা লোককে আপনি পারিশ্রমিক দিলেন, আপনার বাসায় পাঁচজন শ্রমিক কাজ করেছে, পাঁচজনকে আপনি পারিশ্রমিক দিলেন, কিন্তু একজনকে আপনি অতিরিক্ত মর্যাদা দিয়ে আপনার সাথে বসিয়ে একেবারে সোফার মধ্যে খাবারের ব্যবস্থা করলেন, তাহলে বুঝে গেল তাকে আপনি অতিরিক্ত মর্যাদা দিলেন। অনুরূপভাবে আল্লাহর রাস্তায় জিহাদ, এই সওয়াব আপনি অন্য যে তিনটি কাজের কথা বললাম এর মাধ্যমে পেতে পারেন, কিন্তু প্রকৃত মুজাহিদের যে মর্যাদা, সে মর্যাদা আপনি পাবেন না।